ঘন কালো অন্ধকার, মনে হচ্ছে রাত পেরিয়ে এখন ভোর সকাল, কিন্তু না, এখন বাজে দুপুর 3টা প্রায়। আর এই সময় বৃষ্টি আসার আগে এই মুহূর্তটা ক্যাপচার করেছি। আর যখনই বৃষ্টি নেমে এলো, আমরা সাথে সাথে দৌড়িয়ে চলে গেলাম ছাদে বৃষ্টিতে ভেজার জন্যে। অনেকদিন পর বৃষ্টি দেখতে পেলাম। বাদি বেবিও কিন্তু রেইন অনেক বেশি পছন্দ করে, তো ও তো বৃষ্টি দেখে অনেক বেশি হ্যাপি। এদিকে আপনাদের ভাইয়া আমাকে সহ ওয়াদি বেবিকে সহ টানাটানি করা শুরু করে দিল যে বৃষ্টিতে একসাথে ভিজবো, কিন্তু ওয়াদি বেবির ঠান্ডা লেগে যাবে চিন্তা করে আমিও ভিজিনি আর ওয়াদি বেবিকেও যাইতে দিচ্ছি না। আপনাদের ভাইয়া দেখতে পাচ্ছেন দৌড়ায় গিয়ে বৃষ্টিতে ভিজে শুরু করে দিছে। আগে আমি আর আপনাদের ভাইয়া দুজনই যখনই বৃষ্টি পড়তো একসাথে কিন্তু ভিজতাম, কিন্তু এখন বেবি চিন্তা করে যাচ্ছি না, কেননা আমিও ভিজতে গেলে ওয়াদি বেবিও চলে যাবে। আর এদিকে সাবিতকেও নিষেধ করার পরও আপনাদের ভাইয়ার টেনে সাবিতকেও নিয়ে যাচ্ছিল গা বৃষ্টিতে ভিজার জন্যে। আসলে বৃষ্টিতে এরকম ভিজতে কিন্তু অনেক ভীষণ মজা লাগে। কে কে আমাদের মতো বৃষ্টিতে ভিজতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যার সাথে এত সুন্দর বৃষ্টিতে ভিজতে চান তাকে কিন্তু মেনশন দিয়ে দিন। তো দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া ভিজার প্ল্যান করে আসছিল, কিন্তু তাওয়েল নিয়ে এসেছে, আর তাওয়েল নিয়ে এসেছে ওয়াদি বেবির জন্যে, ওয়াদি বেবির যাতে হেয়ারে বৃষ্টি পড়লে সাথে সাথে এগুলো মুছে দিতে পারে। দেখতে পাচ্ছেন বৃষ্টির পানিগুলো অনেক বেশি ঠান্ডা ছিল দেখে ওয়াদি বেবিও একেবারে তাওয়েল দিয়ে নিজেকে মুড়িয়ে রেখেছে। এমনি কিন্তু ওর হেয়ারগুলো তাওয়েল দিয়ে মুছতে গেলেও কিন্তু মুছতে দেয় না, আর আজকে কিভাবে নিজেই তাওয়ালটা পেঁচিয়ে ধরে রেখেছে। এতই বাতাস ছিল, মানে কি বলবো, উন্না কাপড় চোপড় সব উড়ে চলে যাচ্ছিল, আর তার মধ্যে আরও ঝুম বৃষ্টি। আসলে এরকম ঝুম বৃষ্টির মধ্যে কিন্তু ভিজার মজাই আলাদা। তো দেখতে পাচ্ছেন সাথে বিজলিও চমকাতে ছিল দেখে আপনাদের ভাইয়া যেতেও একটু একটু ভয় পাইতেছিল, আবার বলতেছে না বৃষ্টিটা এনজয় করি, যেহেতু এরকম ঝুম বৃষ্টি সবসময় পড়ে না। উনি আমি ভয়েস ওভার দিতেছিলাম, তখনই আমার ইচ্ছে করতেছিল আমিও গিয়ে এভাবে আপনাদের ভাইয়ের মতো বৃষ্টির মধ্যে ভিজতে থাকি। আসলে বৃষ্টির পানিগুলো অনেক ঠান্ডা ছিল, আমি জাস্ট হাত ভিজাতে ছিলাম আর ওইটাতেই অনেক শান্তি লাগতেছে। আর আপনাদের ভাইয়া তো পুরোটাই গোসল করে ফেলছে, ওর কতটা শান্তি লাগবে চিন্তা করে দেখেন। আচ্ছা, আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন, আর আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা কিন্তু ফলো করে রাখবেন। তো বৃষ্টি থেকে ভিজে আসার পর সবাই ফ্রেশ হয়ে নিলাম, এরপরে গরম গরম পপকর্ন ভেজে নিলাম। এই বৃষ্টির দিনে কিন্তু এই ধরনের খাবার খেতে ভীষণ ভালো লাগে, তো গরম গরম পপকর্নগুলো খেতে খুবই ভালো লাগতেছিল। এরপরে সন্ধ্যায় নাস্তায় করে নিলাম চনা আর গরম গরম পেঁয়াজু, আর এভাবে চনা পেঁয়াজুর সাথে কিন্তু মরিচ আর আজ দিয়ে খেতে আমাদের দুজনেরই অনেক বেশি পছন্দ। তো পেঁয়াজের উপর এভাবে আমি একটু ম্যাজিক মশলা ছিটিয়ে দিই। বৃষ্টির মধ্যে কিন্তু এ ধরনের খাবার খেতে অসাধারণ লাগে, ঝাল ঝাল ভাজা পড়া খেতে তো আমার বেশি মন চায় বৃষ্টি পড়লে। আসলে এগুলো হলো ওয়েদার ডিমান্ড খাবার, কি বলে। বাহিরে এখন হালকা বৃষ্টি পড়তেছে আর অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস, এর মধ্যে এই খাবারগুলো খেতে খেতে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ।